ছিল আপনার বাইরে পাঠালো সোনার কাজ টাজ করে যাবা, হঠাৎ এসে বেলায় মাওলানা হয়ে গেছিল। হাওড়ার হাটে কারবার করতে করতে পরে বলে আমি মাওলানা হয়ে গেছি। মোবাইলের দোকানে সফটওয়্যার আপলোড করতে করতে বলে আমি মাওলানা হয়ে গেছি। আর সেই বোখারি শরীফ তুলে দিয়েছে পানওয়ালার হাতে, সেই বোখারি শরীফ তুলে দিয়েছে চাওয়ালার হাতে, সেই বোখারি শরীফ তুলে দিয়েছে কোয়াক ডাক্তার, কথা বুঝতে পারছেন, কত রুগীর গালাগাল খাচ্ছে তার ঠিক নেই, তুলে দিয়েছে তার হাতে। সেই বোখারি শরীফ তুলে দিয়েছে কার হাতে? আপনার দর্জির হাতে। সেই বোখারি শরীফ তুলে দিয়েছে কার হাতে? সাধারণ ফিচকে মলি সাহেবের হাতে। আগে ছিল রাজমিস্ত্রি, হঠাৎ শুনছি মাওলানা। আগে ছিল মোবাইল মিস্ত্রি, হঠাৎ শুনছি মাওলানা। হবে না কেন? এদের যিনি শায়খ নাসিরুদ্দিন আলবানি, আগে ছিল সুতোর মিস্ত্রি, পরে হয়েছে আল্লামা। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر لا يمكن الثناء كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصے مختصر اللهم وعلى آله ما شاء الله پیارے حاضران مجلس উপস্থিত আমার প্রিয়জন আপনজন আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ সমবয়স্ক সমজুটি বন্ধু বান্ধবেরা দূর দূরান্তে অবস্থিত বোনেরা মায়েরা মুআজ্জাজ মুহতারাম উলামায়ে ইকরাম ও হাজিরান বিলখুসুস দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আমার পীরজাদা ভাই ঔলাদ মুজাদ্দিদে জামান, এ আমার প্রোগ্রাম কভার করার জন্য সেই ভারতবর্ষের শেষ কন্যাকুমারী, বুঝতে পেরেছেন, কর্ণাটকা সেইখান পর্যন্ত দৌড়েছে। আর বেচারা ওকে দেখলি আমার কষ্ট লাগে, এত কষ্ট করেছে, বলছে ভাইজান হ্যাঁ এক সপ্তাহ গা হাতের ব্যথা, ওই অবস্থায় দেখি ফজর বেলায় উঠে নামাজ পড়ছে। আমি বাহ রে বাহ, একবার ডেকেছি ফজরে সালাত একবার পড়েছে, উঠে পড়েছে, আল্লাহ কবুল করুক। সেখানে বাঙালি হাতে গুণে হয়তো খুব জোরে সদই হবে, বুঝতে পেরেছি তো। মাশাল্লাহ ওখানকার মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করেছে যে এত স্বচ্ছ একটা সিলসিলা আছে। আমি বললাম এটা শুধু আমাদের এখানে নয়, সারা পৃথিবীতেই এই আকিদার মানুষ যেখানেই আছে তারাই স্বচ্ছ, এবং যারা জিন্দেগিতে সালাম ক্যাম দাঁড়িয়ে পড়েনে তারাও দাঁড়িয়ে পড়েছে সেখানে। শুধু আমার অ্যাপ্রোচ, আমার বলাটা শুনে তারা, কেন আমি পরিষ্কার করে দিয়েছিলাম, দেখেন এটা ঝগড়ার কোনো ব্যাপার নয়, ইয়ে হুসনে আকীদত হে, ইয়ে জজ্বা হে, মহব্বত হে, ইয়ে মর্জি আয়ে আয়ে, মর্জি আয়ে না আয়ে, ইসমে কোই ঘোটালা নেই হে, ইয়ে দিল কি পুকার হে। আমি শুধু এতটুকু কথা বলেছিলাম। এবং যে দাঁড়াতে যাচ্ছে মোটা সোটা বা না না আপনি বসেও পড়তে পারেন, সে আগেও দাঁড়িয়ে পড়েছে, বুঝলেন, তোমার কোনো তাশদ্দুদ নেই, সত্যি ধর্মে কোনো জবরদস্তি নেই, তো চাপিয়ে দেবো কেন, এই কমিউনিজম ধর্মে কেন আসবে। যাই হোক আমার ভাইরা সকলকে আমার শ্রদ্ধা। চিন্তা করছিলাম কি বিষয় নিয়ে আলোচনা করব, তা আলোচনার বিষয় আলাদা করে না করে, কারণ এখান থেকে আমাকে আবার মুন্সিরহাট যেতে হবে, মুন্সিরহাটের ভিতরে একটা জায়গা, কোন জায়গা, হ্যাঁ হ্যাঁ তাই হবে হয়তো, বুঝতে পেরেছি।
তো ওখানে যেতে হবে, আপনাদের ওখানে দাওয়াত নেই, একটু শান্তিতে থাকতে থাকবে। তো তার মধ্যে একটু অল্প কথায় গল্প করে নেব, আলাদা করে কিছু নয়, ওইটাকেই একটু ক্যারি ফরওয়ার্ড করি, ঠিক আছে, ক্যারি ফরওয়ার্ড করতে হবে। কি হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কে বলছেন, নবীজির পরে প্রায় 70 জন সাহাবা বেঁচে ছিলেন, তারা কোনদিন মিলাদ করেননি। আমি এটাই বলতে চাচ্ছি, হযরত ওমর ফারুক কে আন্নাতিকু বিল হাক্কি আসবা ওয়াজিরান নবী আল মুস্তাফা সানি আল খুলাফা, হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি এক সময় বলেন, দুনিয়ার জমিনে যে ব্যক্তিটা মিলাদুন্নবীকে শান শওকতের সাথে করলো, দিল থেকে মন থেকে মিলাদুন্নবীকে জিন্দা করলো, আমি ওমর বলি ও মিলাদকে জিন্দা করেনি, আমার রাসূলের ইসলামকে জিন্দা করেছে। কি করবেন হুজুর? কত নম্বর হাদিসে এটা কোথায় আছে একটু বলুন, আপনাকে বলবো কেন? আপনি কে? জানার ইচ্ছা যাদের আছে বসে শুনে নাই, কিন্তু আপনি কি কত নম্বর হাদিসে আছো? ফোনে জিজ্ঞেস করবেন আর আমি বলবো, কমেন্ট করবেন আর আমি বলবো। আপনার পটেনশিয়ালিটি, আপনার যোগ্যতা আপনি বুঝতে পারবেন? সেন্ট জেভিয়ার্সে যে আমি ক্লাসে বসবো বসতে দিয়ে দেবে? তোমাকে অ্যাডমিশন টেস্ট দিতে হবে না? হ্যাঁ, আমার শ্রোতাদের জন্য আমি রেফারেন্সটা দেবো, আপনাদেরকে উত্তর দিতে আমি বাধ্য নয়, কারণ আপনার যোগ্যতার পরীক্ষা আগে দিতে হবে। ভাইজান কথা বুঝতে পারছে না? বুখারী শরীফ এমন একটা কিতাব, ফুরফুরা মাদ্রাসায় চলে যান, ফুরফুরা মাদ্রাসায় যান, যারা বুখারী পড়ছে তাদের 14 বছর মাদ্রাসায় কোমর ঘষার পরে বুখারী ছুটে পারে। দেববন্দে চলে যান, 13 বছর 12 বছর কোমর ঘষার পরে তারপর বুখারী ছুটে পারে। এমনকি আহলে হাদিসদের যে মাদ্রাসা, কথিত আহলে হাদিসদের জামিয়া সালাফিয়া বারারাস, ওখানেও চলে যান, দেখবে সর্বোচ্চ ক্লাস সর্বশেষ ক্লাসে বুখারী শরীফ পড়ানো হয়। আর সত্যি ভাই, বুখারী কিতাবটাই এমন, ওটা সর্বোচ্চ ক্লাসে পড়াবার মতোই কিতাব। বুঝতে নাই, বুঝতেই পারবে না। আমরা যখন বুখারী ধরেছি তখন বাড়িতে খুশি করেছি, চোখে পানি যখন আমরা শুরু করছি বুখারী শরীফ, বাড়িতে অহংকার করে বলছি আম্মা বুখারী শরীফ ধরে গেছি। কি হাদিস পড়ছো? কোনো কেউ জিজ্ঞাসা করলে, অন্য জনকে যখন জিজ্ঞেস করে মন ফসফস করে, কতক্ষণে বলবো আমি বুখারী পড়ি, এটা অহংকার। আর সেই বুখারী শরীফ তুলে দিয়েছে পানওয়ালার হাতে, সেই বুখারী শরীফ তুলে দিয়েছে চাওয়ালার হাতে, সেই বুখারী শরীফ তুলে দিয়েছে কোয়াক ডাক্তার, কথা বুঝতে পারছেন, কত রোগীর গালাগাল খাচ্ছে তার ঠিক নেই, তুলে দিয়েছে তার হাতে। সেই বুখারী শরীফ তুলে দিয়েছে কার হাতে? আপনার দর্জির হাতে। সেই বুখারী শরীফ তুলে দিয়েছে কার হাতে? সাধারণ ফিচকে মলি সাহেবের হাতে। আগে ছিল রাজমিস্ত্রি, হঠাৎ শুনছি মাওলানা, আগে ছিল মোবাইল মিস্ত্রি, হঠাৎ শুনছি মাওলানা। হবে না কেন? এদের যিনি শায়খ নাসিরুদ্দিন আলবানী, আগে ছিল সুতোর মিস্ত্রি, পরে হয়েছে আল্লামা। তো জয়সে উস্তাদ ঐসে শাগরিদ, কথাটা আমার বুঝতে পারছে তুমি? সব কঠিন ব্যাপার না, তারা কি হতে পারে না? না হতে পারে না। ওই ভালো ভালো স্কলার ছাত্র পুষে দিয়ে তাদেরকে দিয়ে লিখিয়ে লাস্টে নিজের মত চালিয়ে দিয়া, হ্যাঁ আমি তার মৌজুয়াত পড়েছি, কথা বুঝতে পেরেছেন, আমি তার সাইয়া জাইফা পড়েছি, ভালো লেগেছে পড়তে, কিন্তু তার মধ্যে যারা কাজ করেছে সেগুলোও তো বুঝতে হবে। আপনি ইমাম আজম আবু হানিফার কথা বলছেন না? উনি তো অনেক বড় আলেম ছিলেন না? আস্তাগফিরুল্লাহ, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কথা, একজনের কথা আমি বলবো শুধু, কে? ইমাম যাহাবি। ইমাম যাহাবি কিতাবটার নাম তাজকিরাতুল হুফফাজ। এই তাজকিরাতুল হুফফাজ মানে হাদিস গ্রন্থের যারা হাফেজ, তাদের শুধু হাফেজদের নিয়ে তাজকিরাতুল হুফফাজ কিতাবটা লিখেছে ইমাম যাহাবি, ওর মধ্যে নাম ইমাম আজম আবু হানিফা রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ট্রেন আসছে, সরে যাও।
এখনো শেষ হয়নি কেন? দোয়া করেন সবাই, যে পেছনে আছে বুঝলেন ওর খারাপ শেষ হয়েছে। রাত বিরতি দেখি কোথায় কোথায় একা চুপ করে বসে থাকে। আমরা আবার বলি ভেতরে ঢুকে যাও, গেটে দাঁড়ায় না, আস্তে আস্তে করে যাচ্ছে বেচারা একাই। দেখি অনেক সময় দেখবেন ওই চিড়িয়াখানার মধ্যে যেমন সব খাঁচা দিয়ে দেখা যায়, জানলায় এরকম চুপ করে বসে আছে, লাইট নাই, খুব মায়া লাগে। তোমাকে ওই রাজ্জাক চাচা বলে একজন ছিলেন, তো রেলে চাকরি করতেই মালগাড়ির গার্ড ছিল, তো তার কাছে আমি গল্প শুনতাম, বলে জঙ্গলের মধ্যে কি হতো না হতো, বলছে পিছনের যে লক টক গুলো এত মজবুত বলছে হাতিও ভাঙতে পারবে না। আচ্ছা এইসব বিল্ডিং গুলো এই যে কাঁপলো এতে তো ক্ষতি হচ্ছে, সামান্য বাম্পার থাকলে বিল্ডিং লড়ে, আল্লাহ হেফাজত করুক, ভালো করে কড়া সিমেন্টের ঢালাই দিতে হয় না, রেল লাইনের ধারে সিমেন্ট কড়া দিতে হবে পরিষ্কার। চলো যেটা বলছিলাম, তো তাজকিরাতুল হুফাজ যেটা হাফিজুল হাদিসদের নিয়ে লেখা কিতাব, তার মধ্যে ইমাম আজম আবু হানিফার নামটা উঠলো কেন একটু প্রশ্নটা করলেই, বা আরো যত হাফিজুল হাদিসদের নিয়ে লেখা কিতাব আছে তার মধ্যে যে ইমাম আজম আবু হানিফার নাম আছে এটা তো আর, আরে আশ্চর্য, শুনুন বোখারি শরীফ করেন, বড় সর্দার, আমাদেরও প্রিয় কিতাব। এই ইমাম বোখারির একজন উস্তাদ ছিলেন, নাম হচ্ছে আব্দুর রহমান আল বুখারি। ইনি এক সময় ইনি যখন হাদিস রিওয়ায়াত করতেন ওই সময় উনি বলতেন, হাদ্দাসানা আবু হানিফা শাহনশাহ, হাদ্দাসানা আবু হানিফা শাহে মারদান। উনি হাদিস শাস্ত্রের কেউ ছিলেন না, ইমাম বুখারী আপনার বুখারী শরীফের দলিল বেশি দেন, ইমাম বুখারীর উস্তাদ আব্দুর রহমান বুখারী যখন হাদিস রিওয়ায়াত করতেন ইমাম আজম আবু হানিফা থেকে, তখন তিনি বলতেন হাদিস শাস্ত্রের বাদশার বাদশা তার থেকে ইমাম আবু আজম আবু হানিফা থেকে আমি রিওয়ায়াত করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বুখারীর দোহাই দিয়ে তাকে কাটতে যাচ্ছেন আর ইমাম বুখারীর উস্তাদ তাকে বলছে হাদিস শাস্ত্রের বাদশার বাদশা। অতএব জিদের বশীভূত হয়ে কোনো কাজ করা ঠিক না, একদমই না। এমন মুসলমান বুখারী এমন একটা কিতাব সর্বোচ্চ ক্লাসে পড়াতে হয়, আর আমি তো বলি বুখারী শরীফ সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া মানে ভারতবর্ষের বুকে ফেতনার দ্বার কে উন্মোচন করা ছাড়া আর অন্য কিছু না। কথাটা বুঝতে পারছেন না? এটা ফেতনা আর অন্য কিছু না। কে বুঝে ছিল আপনার বাইরে পাঠালো সোনার কাজ টাজ করে যাবা, হঠাৎ এসে বেলায় মাওলানা হয়ে গেছিল, হাওড়ার হাটে কারবার করতে করতে পরে বলে আমি মাওলানা হয়ে গেছি, মোবাইলের দোকানে সফটওয়্যার আপলোড করতে করতে বলে আমি মাওলানা হয়ে গেছি, এটা সম্ভব? আর আমরা ওখানে সব কোমর ঘষে ঘষে কোমরে কড়া পড়ে গেল, তাও আমরা কিছুই শিখতে পারিনি? তো শুনুন বুখারী শরীফ থেকে একটু গালি বলে দিয়ে, সেটা হচ্ছে এই আল্লাহর রাসূল দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদারের জন্ম হয়েছিল 9-13-11 দিন গত আপনার 11 রাত পার হয়ে 12, অধিকাংশ মুয়াররিখিনদের মত 11-র ধরে, ঠিক আছে?
কথা বুঝতে পারছেন না? আল্লাহ রাসূলের জন্মের আনন্দ যেটা ঈদ, জাহান্নামেও খুশি হবে, জাহান্নামেও শান্তি পাবেন, একটু বেশি না কষ্ট হবে, আনন্দ করুন, ঈদ করুন, জাহান্নামেও শান্তি পাবেন। সেটা কি সহিহুল বুখারী খুলে দেখে নিন, বুখারী শরীফ থেকে বলবো, অন্য কোন জায়গা থেকে নয়। فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْدَ أُرِيَهُ بَعْدَ أَهْلِهِ بِشَرِّ حَالٍ فَقَالَ لَهُ مَاذَا لَكَ تَقُولُ إِنِّي سُكِتُ فِي هَذِهِ بِتَاكَةِ صَوَيْبِيَّتَا কি বলছে? যখন যার জন্য কোরআন সাক্ষী দিচ্ছে, আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবী লাহাবিম ওয়াতাব, মানে কোরআন স্বীকৃত কাফের। ফলাম্মা মাতা আবু লাহাবিন, যখন আবু লাহাব মারা যায়, উরিয়াহু বাদ আহলিহি বিশাররি হালিন, তাকে দেখলো তার কোন প্রতিবেশী, খুব করুণ অবস্থা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কথা কেউ কেউ বলছেন, বেশিরভাগ বলছেন উনি দেখলেন সব। চাচা 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 হইতো, চাচা মরার পর কেমন আছেন? বলছে খুব কঠিন হচ্ছে বাবু, মানে কি আজাবের মধ্যে পড়েছি, কেন পড়লাম না কালমা, আর কি উপায় বলুন। বলছে শোন, আমার ভাই মোহাম্মদ যেদিন জন্মগ্রহণ করেছিল ওই দিনে তো আমাকে খবরটা এসে দিয়েছিল, আমার মেড, আমার সার্ভেন্ট, আমার দাসী, আমার বাঁধি, নাম হচ্ছে সোয়াইবিয়া, যাকে সাউবিয়া সাউবিয়া বলে, সাউবিয়া আরবি উচ্চারণ নাই, সোয়াইবিয়া আরবি উচ্চারণ। ঐশি যখন বললো, হে আমার মালিক, আপনার যে মরা ভাই, যে প্রেগনেন্ট অবস্থায় স্ত্রী প্রেগনেন্ট ছিল, মারা গেল, তার বাড়িতে একটা চাঁদের থেকে সুন্দর বাচ্চা জন্মেছে, সুবহানাল্লাহ বলে, তারপর হ্যাঁ নিখুঁত নিখুঁত, তাকিয়ে থাকলে নয়ন জুড়িয়ে যায়, চোখ দিয়ে যেন কি সুন্দর আলো, কপালটা চকচক করছে, ঠোঁটটা সুন্দর তুলতুলে, এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে দেখিনি, আমার মুস্তাফাকে দেখেছে। এত বড় খবর দিলি, কি করবো তোকে? শোন, যা যা, তোকে আজ আমি আজাদ করে দিলাম, তোর বাঁচার নৈতিক অধিকার দিলাম, তুই আজ থেকে উড়তে পারছিস, তুই চলে যা। এই ভালো কাজটা করেছিলাম, সারা সপ্তাহ ধরে আমার উপর দিয়ে আজাব হয়, ইয়াউমে দশমবার যেদিন আসে, যেদিন ইয়াউমুল ইসনাইন আসে, সোমবারের দিন আসে, ওই দিনেতে আমার ভাই জন্মের দিন, সুবহানাল্লাহ বল, ওই দিনেতে আল্লাহ তাআলা আমার আযাবটাকে তাকফিফ করে দেয়, বুখারী, ওই দিনেতে আল্লাহ তাআলা আমার আযাবটাকে তাকফিফ করে দেয়, কমিয়ে দেয় কিছুটা, কিছুটা শান্তি পাওয়া যায়, আগে বলেছি পুরো না, কিছুটা কমিয়ে দেয়, আর আমার সারা সপ্তাহ ধরে জাহান্নামের উত্তপ্ত দগ্ধতা আমি সহ্য করতে পারি না, আমার বুকটা ফেটে যায়, পানি পানি করে চিৎকার করলে কোথাও আমি পানি পাই না, ওই সময় আমি আমার ভাইপোর জন্মের আনন্দে যে আগুলটা নিশারা করে আমার বাঁধিটাকে স্বাধীন করেছিলাম, আজাদ করেছিলাম, ওই আঙুল, কেউ বলছে দুটো আঙুল, যখন মুখের মধ্যে দিয়ে আমি চুষি, আল্লাহ তাআলা ওই আঙুলের ফাঁক দিয়ে আমাকে মিষ্টি পানি দান করে থাকে। কেল বলুন, এটা কি ঈদ বলতে নেই? ও ঈদ করেছিল বলেই তো জাহান্নামে পানি পেয়েছে, বুঝি? ঈদ তো নামাজ পড়েন না কেন? পড়ি তো নামাজ, তা ইয়ামে তাশাক্কুর হিসাবে পড়ি, শুকরানা পড়ি তো, ইয়ামে ফরহাত হিসাবে পড়ি, শুকরানা। কত মুরব্বিরা রোজা রাখে, কত আমাদের আমাদের ছেলেরা যুবকেরা রোজা রাখে, রাখে না? ইয়ামে তাশাক্কুর, ইয়ামে ফরহাত অস্বীকার করছেন কেন? খুশির দিন আল ইয়াউমিল জুমআতি আফজালু ইয়াউমিন ফি ইয়াউমিহি, সমস্ত সকাল সমস্ত দিনের মধ্যে আল্লাহ জুমাকে উত্তম করেছে, কারণ জুমার অনেকগুলো খুসুসিয়াতের মধ্যে একটা হচ্ছে ফাহুয়া খুলিকা আদম, আল্লাহ তাআলা ওই জুমার দিনে আদম নবীর সৃষ্টি, আদম নবীর জন্ম দিয়েছিলেন, মানে আদম জন্ম শিশুকালে আসা কি কি বলে মিলাদ, কেন ওই দিনে আদম নবীর মিলাদ হয়েছে, দ্যাটস ওয়াই জুম্মা আমাদের জন্য ঈদ হয়ে গেছে, বলুন না সুবহানাল্লাহ। এখন শত আদবের
শত আদমের আরজি তামান্না যে রাসূলের জন্য আল্লাহ কবুল করলেন, তার মিলাদ তার উপর তো শত জুম্মা কুরবান হয়ে যায়। বোঝা যাচ্ছে তো নাকি? আসলে জিন, যখন মেয়ের বিয়ে হবে চন্দননগর লাইটিং লাগাও, কোনো ব্যাপার না। এক নম্বর বিরিয়ানি করো, কোনো ব্যাপার নয়। খাসি অর্ডার অন্য জায়গায়, মুরগির অর্ডার অন্য জায়গায়, বাকি আমাদেরটা তো আছে। কথাটা বুঝতে পারছেন? 400-500 মানুষকে খাওয়া, এখন 400-500 হয় না, এখন 2000 থেকে যায়, 1000 তো হয়ই হয়। আইসক্রিম থাকে, মিষ্টি থাকে, এক একটা মানে আইটেম থেকে না হলেও 4-7-8 আরো বেশি 10-12-14-15-20 রকমের আইটেম থাকে। কেন একটা খেজুর দিয়ে বিয়ে দিতে পারেন না? তখন সুন্নত মনে থাকে না। আর যত সুন্নত সব মাথায় এসে যাই, এত সাজানো ফজুল এখন মনে পড়লো আপনার? তখন কেন মনে পড়লো না? হযরতে উসমান গনির কৌল শুনে নিন। কে বলছে? হযরতে ইবনে হাজার আসকালানি। কে? ফাতুল বারী, যিনি ফাতুল বারী ফি শারহুল বুখারী, যিনি ফাতুল বারী লিখেছেন তার কথা বলছি। এর সঙ্গে ইমাম হাইসামিও একই কথা বলেছে। কি বলছে? হযরতে উসমান গনি বলেন, দুনিয়া জমিনেতে যে ব্যক্তিটা মিলাদুন নবীতে শিরকত করে, মিলাদুন নবীতে যে 1 দিরহাম খরচা করে, আমি উসমান বলে দিই ওই মানুষটা মিলাদুন নবীতে শুধু শরীক হলো না, ওই মানুষটা যেন বদরে যুদ্ধ এবং খন্দকের যুদ্ধে শরীক হলো। কি বলবেন এগুলো? আপনি ফতোয়া কেন ডাইরেক্ট দিচ্ছেন? আপনি পড়েননি, ওটা চলে যান, আরেকজন তো পড়েছে। যত ফতোয়া এইসব নিয়ে দেওয়া ঠিক না। হযরত আলী কি বলছেন? হযরত আলী বলেন যে পৃথিবীর জমিনে যে ব্যক্তিটা মিলাদ পড়ে এবং যারা শুনি, ওদের বেঈমান অবস্থায় মওত হওয়ার সম্ভাবনা নেই, ওদের মওত তো ঈমান অবস্থায় হবে, স্থানটা জান্নাতে হবে। জোরসে হযরতে। তারপরে সাহাবাদের পরে একটা সাদি আসছে, ওটাকে চতুর্থ সাদি বলা হয়। তাবেঈ ফার্স্ট কে? হযরতে হাসান বসরি। হাসান বসরি উনি বলছেন, আল্লাহ যদি আমাকে ওহুদ পাহাড় সমান, এটাও হযরত ইমাম হাইসামি এবং হযরত ইবনে হাজার উনিও বলছেন। কি বলছে? হাসান বসরি বলছে, আল্লাহ যদি আমাকে কোটি টাকা দান করতেন নয়, ওহুদ পাহাড় সমান সম্পত্তি দিতেন, আমি সব মিলাদুন নবীতেই খরচা করতাম। এগুলো কি সব? আমি কি এত মিথ্যে, এত পেট গড়া কথা বলা সম্ভব? আপনারা বলেন তো, এইসব কথাগুলোকে যদি কেউ মিথ্যা বলে উড়িয়ে দেয়, তো তাকে বুঝতে হবে তার ভ্যালু কতটা পৃথিবীতে। না রেফারেন্স দেন, আরে তুমি রেফারেন্স বুঝবে কত? তোমার পটেনশিয়ালিটি টেস্ট করাও আগে, অযথা তর্ক কেন করতে যাবো তোমার সাথে? পছন্দ লাগে না, সাইড হয়ে যাও। তুমি একটা দেশে ডেমোক্রেসি আছে, গণতন্ত্র আছে, জেহাদি মতবাদ ছুঁড়ে দিলে যে আমারটাই মেনে নিতে হবে, বাকি সব না যায় হারাম না? যে পাবলিক প্লেসে ফতোয়া দিলি তো তুমি আরপিসিসি আর পিছনে যে ভুল কাজ করছো, দেশের সংবিধান যদি ধরি আমি, তুমি দিচ্ছ কেন? আমরা তো কাউকে ফতোয়া দিই না। না শরীয়তের দিকে আবার দেশের আইন কি আছে তুমি বোঝো, আর আমি ঘাসে মুখ দিয়ে চলি। তুমি যখন কমিউনিজম একটার উপর আর একটা চাপিয়ে দিয়ে অশান্তি সৃষ্টি করতে চাইছো, যেখান থেকে নিজেদের মধ্যে গন্ডগোল ভেদাভেদ তৈরি হবে। ইসলাম কখন বলেছে নিজেদের মধ্যে ঝগড়া লাগা? আমার ভাইরা, অতএব মিলাদুন নবী নিয়ে একটু ছোট্ট করে বললাম, মধ্যে অনেক কথা যেগুলো আপনারা বলতে বলতে সারা রাত লেগে যাবে। তবে আমি বলবো, আপনারা যখনই আলোচনা শুনবেন তখন যেন কোরআন হাদিস ইজমা কিয়াসকে সামনে রেখে আলোচনা শুনবেন, কারণ আমার রাসূল শখসিয়ত এমন। ওই যে কত নম্বর হাদিস আছে বলুন না, ব্যাপারটা সেখানে নয়। আমি আপনি এখানে বহু ভাই বসে আছে যারা হাদিস পড়েনি, কোরআন পড়েনি, তারাও আল্লাহ রাসূলকে ভালোবাসে, সে ভালোবাসে এতটুকু খাদ নেই, অচেষ্টার ভালোবাসায় না যায় হারাম শিখবে তা তো নেই, আছে কি নেই এরকম মানুষ? আপনি বুঝতে পারছেন না, একটা কানা আর কালা যদি একসঙ্গে হয় তাকে আপনি কি বুঝাবেন? একটা কানা আর কালা যদি সে একসঙ্গে হয়,
তাকে আপনি কি বোঝাবেন? আপনি বললে শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না, অথচ সেও আল্লাহ আল্লাহ বলছে, তাকে আল্লাহটা শিখাচ্ছে কে? আমি নিজে দেখেছি একটা হ্যান্ডিক্যাপ ছেলে, বলে হুজুরি চোখে দেখতে পায় না আর কানে পায় না, হাত পা নাড়ে সব করে, বদ্ধকালা বলছে, বদ্ধকালা সত্যি, তার পাশে যা টুকাটুকি করে কোনো মুভমেন্ট নেই, খালি মুখে আল্লাহ 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 আল্লাহ, আহা বলেন না সুবহানাল্লাহ। তো ও জীবনে তো আল্লাহ কানে শোনেন, ও তো বদ্ধকালা, আর চোখে ওই অক্ষরটা জীবনে দেখেনি, তাও তার মুখ দিয়ে আল্লাহ আওয়াজ বেরোচ্ছে কেন? আমি নিজে দেখেছি। একটা ছেলের মাথার একটা সাইজ নেই, অ্যাক্সিডেন্ট ফুরফুরাই নিয়ে গেছে, বলছে ভাইজান বারবার মানে যে কোনো ব্যাপারে একটা আমাকে ভালোবেসেছে নিয়ে গেছে, বা কোনো একটা ঘটনা ঘটেছে আপনার কাছে এই জন্য নিয়ে এলাম। তো সেদিন থেকে সে কথা বলছে একটাই ভাষা, অথচ তার ব্রেনের ভাষাটা নেই, ব্রেনের দুটো পার্ট থাকে, একটা ক্রিয়েটিভিটির জন্য রাইট পার্ট, একটা হচ্ছে মেমোরির জন্য লেফট পার্ট, তার মাথায় লেফট পার্টটা নেই, তাও আল্লাহ বাঁচিয়ে রেখেছে, বলেন আলহামদুলিল্লাহ। তো সেদিনে যে অনেক চেষ্টা করার পরে, আমি শুধু আমি না, অনেকক্ষণ চেষ্টা করার পরে মুখের ইশারা ইশারা সেদিন থেকে সে আল্লাহ একটাই লাফ বলছে, আল্লাহ। তো রাব্বা বলছে হুজুর আর কিছু বলতে পারবে না, হুজুর যেটা বলছি ওটার থেকে বড় কিছু বলার প্রয়োজন নেই, তুমি নিয়ে যাও। বলে না সুবহানাল্লাহ। এখন পর্যন্ত দেখবেন জবান বল বন্ধ, সেই ছেলেটা শুধু আল্লাহ বলছে, অথচ ব্রেনের একটা সাইড নেই তার। ভালোবাসার সংজ্ঞা থাকাবেন না তো, ভালোবাসার সংজ্ঞা দেখাতে আসবেন না। হ্যাঁ, ভালোবাসতে গিয়ে যদি বুকে পা দেওয়া হয় তখন প্রতিবাদ করবেন। আমি আমার বউকে আই লাভ ইউ বলে ভালোবাসবো, আমি আমার বউকে জানু শুনু মুনু বলে ভালোবাসবো কি আমার চোখের ইশারায় ভালোবাসবো? ও ভালোবাসা তো আপনার কাছে আমি শিখবো না। হতে পারে আপনার রাগের মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, হতে পারে আপনার বদমেজাজির মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, হতে পারে আপনার হাসির মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, হতে পারে আপনার কথা না বলার মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে, হতে পারে আপনি চুপচাপ স্বভাবের মানুষ তার মধ্যে ভালোবাসা লুকিয়ে আছে। ভালোবাসা কি দেখাবার জিনিস নাকি? হুজুর দোয়া করবেন আমার বর বড্ডা বদমেজাজি, কি সকালবেলায় খামাখা এসে আমাকে দু চারটে কথা শুনিয়ে দিয়ে চলে গেল, আমি কেন বলবো? আর বলবেন না হুজুর, নিজে খাওয়ার নামে খোঁজ নেই, সকালবেলায় উঠে বাইরে চলে যাই, দশটার সময় এসে এখনো খাওনি তুমি, দু চারটে এক ঝোড়া কথা শুনিয়ে দিয়ে বেরিয়ে চলে গেল। আমি মনে মনে হাসলাম, বন্দের কেসম যে অমৃত কা স্বাদ, ও যে রাগটা করে গেল, ও খায়নি, ওর বুকে কষ্ট হচ্ছে বলে ওর ভালোবাসাটা তো রাগের মধ্যে দিয়ে দেখিয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। বদমেজাজিরা কি ভালোবাসে না? কথাগুলো তো এখানে বুঝতে হবে। ও মা বোনেরা, সবের মধ্যে ভালোবাসা আছে, নিজের স্বামীকে দেখো একবার, আর আমার ভাইরা স্ত্রীকে একবার দেখেন, এটাও নবীর সুন্নতের মধ্যে পড়বে। স্বামী স্ত্রী দিয়ে বুঝালাম, অতএব দিলের কাইফিয়াত মনের ব্যাপার আল্লাহর হাতে, আর আমার ভালোবাসার মেকদারটা যদি শরীয়তের আপনার গুন্ডি অতিক্রম না করে, আপনি সেখানে আমায় বাধা দিতে আসছেন কেন? আপনি কেন বাধা দিতে আসছেন? আপনি জানেন তুই বলেও ভালোবেসেছে আল্লাহকে আমার চোখের সামনে? আমি আর আমার ছোট ভাই গাজল বলে একটা জায়গায়, বিনাশ ভাই আপনাদের ওয়াজ করতে গেছি, হুজুর নাস্তা খাবেন নাস্তা খাবেন বলে মুড়ি এনে দিল, বিনাশ ভাই বলছে আমার ছোট ভাই, ভাই বলে মুড়িকে নাস্তা বলে এখানে? হ্যাঁ তুই খেলে না, আল্লাহ সেটাকেই তাদের খাইয়েছে, আফরোক আসুদার সাথে খেয়েছি, যার যেমন আল্লাহ জুটিয়েছেন। আব্বাজান বলতেন বাবা যদি ভক্তির সাথে নুন ভাত দেয় ওটাই লাগবে কুরমা কালিয়া, ভক্তি ভরে দিয়েছে সে, আর ভক্তি অভক্তির সাথে বিরিয়ানি দিলে বিষ লাগবে। বা বলতে বেটা একটুখানি শুয়েছি, মেনাজ ভাইয়ের ওঠার কথা, দূরের রাস্তা, এসে মেনাজ ভাইকে বলছি হুজুর ওয়াজ করবি না চ, ও তো তাড়াতাড়ি উঠে পড়েছে, কি রে
কি হলো, দাঁড়াও, যদি মারে কেমন তুই তুই করে বলছে দেখেছো তো, এসেছে কি হয়, কি মহা মুশকিল বলতো, কি অসভ্য লোক, তুই তুই করে বলছি বলে ওয়াজ করবি না, চ চ। খানিকক্ষণ পরে আমাকে বলছে হুজুর এবার তুই চ, আমি বলছি আমাকেও তুই বলছিস তোরে, সকালবেলায় বলছে আল্লাহ আমার পীরের আওলাদকে তুই আবার এনে দিবি, আমি বলছি আল্লাহকেও তুই বলছিস, ব্যাপারটা বোঝার আসল তা নয়, মনের ব্যাপার আল্লাহর হাতে ভাষায় কি রেখেছে গো, তবে যে সমাজের মধ্যে যে ভাষা যে ডায়লগটা ক্রিটিসিজম আছে আমাদের সেটাই ফলো করতে হবে। চলুন আবার পরে আলোচনা হবে, এখন নবীজির উপর একটু সালামের নজরানা পেশ করি।